আমি এখন আছি তেলেঙ্গাবাগান সার্বজনীন দুর্গোৎসব পাবেন তাদের দুর্গাপুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি একদম জোর কদমে চলছে আপনারা দেখতে পাচ্ছেন। আর তাছাড়া যদি আমি বলি এবার আজই কিন্তু এখানে গণেশ পুজো হয়, অনেকেই জানে না যে তেলেঙ্গাবাগানে কিন্তু গণেশ পুজো করে তারা, এবং আমি তার প্রতিমাটা তো আপনাদেরকে একটু পরে ভিডিওতে দেখাবো। তাছাড়া আমি ক্লাব মেম্বার থেকে জিজ্ঞেস করে নেবো তারা কতটা প্রস্তুত রয়েছে, কতটা এগোচ্ছে এবং এবছরের শিল্পীকে সব কিছু একেবারে আমাদের এক্সক্লুসিভলি এখানে পাবে। তেলেঙ্গাবাগান সর্বজনীন গণেশ পুজো 2022, এবছর তাদের মূর্তি এটা গণেশ ঠাকুরের, কালাচাঁদ রুদ্রপালের ঠাকুর তাদের এবছর। কদমে তেলেঙ্গাবাগানে কাজ চলছে, তোমরা দেখছো প্লাইউডে কি সুন্দর কাজ চলছে। এবছর একটা বড় চমক রয়েছে, সবচেয়ে বড় নৈবেদ্য আপনারা দেখবেন তেলেঙ্গাবাগানে। আর থিম সম্পর্কে জেনে নেবো ক্লাব মেম্বারের কাছ থেকে একটু পরে ইন্টারভিউতে, দেখে নিন আপনারা, ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখুন। পরিক্রম এবং স্বপ্নের কলকাতা যৌথ উদ্যোগে আজ আমরা চলে এসেছি উল্টোডাঙ্গা তেলেঙ্গাবাগান একটি বড় ক্লাবে। এখানে এবছর থিম কি সেইটা নিয়ে আমরা একটু কথা বলে নেবো এখানকার ক্লাব মেম্বারের সঙ্গে। আপনার নাম? অমৃত শাহ। আচ্ছা, এবছর থিম কি? এবছর আমাদের তেলেঙ্গাবাগান 57তম বর্ষে পদার্পণ করেছে, আর এবছরের থিম হচ্ছে তোর মা। তোরমাটা আমরা দেখাতে চাইছি, যেরকম আমরা হিন্দু ধর্মের মধ্যে প্রত্যেকটা পুজোর মধ্যে নৈবেদ্য দেওয়া হয়, ঠিক আছে, সেই সেই মানে পরিপ্রেক্ষিতে আমরা একটা বৌদ্ধ ধর্মের উপাচারকে নিয়ে আমরা একটা তোরমা করতে চলেছি। এই তোরমাটা হচ্ছে কলকাতা শহরের সবচেয়ে বড় তোরমা হতে চলেছে, ঠিক আছে, মানুষরা দেখবে এবং তারা আবির্ভূত হবে। এবং এই তোরমাটা আমরা দেখাতে চাইছি যে এমন এটা বিভিন্ন কালারফুল হবে এবং বিভিন্ন আকারের হবে, সজ্জিত থাকবে, এবং এখানে বার্লি নামক শস্য এবং ইয়াক নামক যে মাখন সেইটা দিয়ে পুরো তৈরি হচ্ছে, ঠিক আছে, এখানে ফোম ইয়াক ফোম এই ফোম দিয়ে তৈরি হচ্ছে, তারপরে সিট কাগজের সিট দিয়ে তৈরি হচ্ছে, বাম্বু থাকবে, তারপর আপনার প্যারিস থাকবে, ফ্ল্যাশার সব কিছু দিয়ে আমরা এই প্যান্ডেলটা তৈরি করছি। আর এই প্যান্ডেলটা পুরোটাই কালারফুল, আর আমরা এখানে দেখাতে চাইছি বৌদ্ধ ধর্মের যে উপাচারটা, যে ওরা নৈবেদ্য একটা কেক তৈরি করে, সেই কেকটা ওরা বোধিসত্ত্বকে অর্পণ করে বৌদ্ধ ধর্মে। এই অর্পণ করাটাই আমরা দেখাতে চলেছি যে এখানে বিভিন্ন রকমের কালারফুল হবে, এরা সন্ন্যাসী এবং বিভিন্ন সাধারণ মানুষরাও এটা তৈরি করে থাকে। এটা তৈরি করাটা একটা বিশাল মানে মনের দিক থেকে আধ্যাত্মিক ব্যাপারটা একটা থাকে, তাই এখানে এই এই নৈবেদ্যটাকে আমরা একটা বাসস্থান হিসাবে, দেবস্থান দেবতাদের বাসস্থান হিসাবে বিবেচনা করে থাকি। তাই মায়ের কাছে এবছরে প্রার্থনা যে নৈবেদ্য রূপে প্রত্যেকটা ঘরে ঘরে থাকুন এবং তাদের খাদ্যশস্য পরিপূর্ণ হোক, এবং মায়ের কাছে এটাই প্রার্থনা যে আমার সন্তান যেন দুধে ভাতে থাকে। এবছরের থিম শিল্পী এবং প্রতিমা শিল্পীর নামটা একটু জরুরি জানি। আমাদের থিম শিল্পী হচ্ছে এবছরে মানস রয়, আর প্রতিমা শিল্পী হচ্ছে ভাস্কর প্রদীপ রুদ্রপাল, আর আমাদের থিম সং করছেন সিধু ক্যাকটাস, যার ছোঁয়াতে পাহাড়ির যে চার্ম এবং মায়ের যে স্রোত সেই যে গানে দুটো মিক্স করে যেটা যে থিম সংটা হচ্ছে তাতে প্রচুর মানুষ দেখে আবির্ভূত হবে, এবার শুনেও তারা অবাক হবে। আচ্ছা, দর্শকদের আসার জন্য যে ইজিয়েস্ট লোকেশন সেটা যদি একটু শেয়ার করেন। দেখুন, যদি শোভাবাজার থেকে আসে তাহলে শোভাবাজার মেট্রো ধরে শোভাবাজার মেট্রোতে নামবে এবং ওখান থেকে ডাইরেক্ট অটো করেও আসতে পারে বা বাসেও আসতে পারে। আর যদি কেউ বিধাননগর থেকে আসতে পারে বা শিয়ালদা থেকে আসতে, তাহলে শিয়ালদা থেকে আপনি ডাইরেক্ট আপনি বিধাননগর স্টেশন আসুন, স্টেশন থেকে আপনার ডাইরেক্ট উল্টোডাঙ্গার দিকে আসুন, এসে এখানে বিধান কাউকে তেলেঙ্গাবাগানকে চিনলে যে কোনো লোক বলে দিতে পারবে। ধন্যবাদ স্যার, শুভেচ্ছা রইল। আর তাহলে আপনারা দেখছেন তেলেঙ্গাবাগান একদম জোর কদমে এগোচ্ছে, প্রস্তুতি একদম তুঙ্গে। আপনাদের কিন্তু ক্লাবে এই ক্লাবে আসতে হবে, আর যারা আসতে পারবেন না তারা আমাদের চ্যানেল থেকে অবশ্যই দেখতে পাবেন চাক্ষুষ। চ্যানেলটা আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট আপনাদেরকে জানান।